আজ 16 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সংযুক্ত মোর্চার বামপ্রার্থী অশোক ভট্টাচার্য এবং তার সাথে ছিলেন কোঅর্ডিনেটর সুজয় ঘটক। সেখানে গিয়ে দেখা তৃণমূল নেত্রী শান্তা ছেত্রীর সাথে। শান্তা ছেত্রী এবং অশোক ভট্টাচার্য সৌজন্য বিনিময় করেন। আজ সাত সকালে 16 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে গিয়েছিলেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার বামপ্রার্থী অশোক ভট্টাচার্য। ওয়ার্ড কোঅর্ডিনেটর সুজয় ঘটককে নিয়ে এদিন প্রচার সারছিলেন অশোক ভট্টাচার্য। সেই সময় দেখা হয় তৃণমূল নেত্রী শান্তা ছেত্রীর সঙ্গে। দুজনেই একে অপরকে দেখে কথা বলেন ও সৌজন্য বিনিময়ও করলেন। শান্তা ছেত্রী বলেন, আমি যখন 15 বছর MLA ছিলাম, উনি তো তখন আমাদের মন্ত্রী ছিলেন না, উনি লেফট ফ্রন্টের সময়ের থেকে, উনি তো এখনও দাঁড়াচ্ছেন খুব ভালো। উনি তো অ্যাজে মানে অ্যাজ এ পার্সন হিসাবে উনি খুব ভালো অনেক কাজ করেছেন। আমাদেরও করতে হবে, দিদি তো অনেক করেছেন, ওনাদের থেকে আরও বেশি কাজ করেছে। কারণ আমি 15 বছরের সময় আমি তো 34 বছরের মধ্যে 15 বছর তো লেফট ফ্রন্টের সরকারের আমি দেখেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে আমাদের পাহাড় থেকে শুরু করে একদম নিচে মানে সুন্দরবন, জঙ্গলমহল, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সমস্ত বাঙালি উনি ডেভেলপমেন্ট করেছেন। আরও করতে হবে, আরও বাকি আছে, সব তো একসাথে হয় না, কিন্তু তার তুলনায় আমি 15 বছরের কথা বলছি আর 10 বছরেও দেখেছি, তো তার তুলনায় প্রচুর কাজ হয়েছে। আমাদের সরকার আবার আসবে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। অন্যদিকে অশোকবাবু বলেন, ঘরে ঘরে যাচ্ছি, রাস্তায় পদযাত্রা করছি, ভোটার মিটিং করছি, ছোট ছোট পাড়ায় পাড়ায় জনসভা করছি, মিছিল করছি, প্রচারের যতগুলো বিষয় আছে সোশ্যাল মিডিয়াতে সেটাকেও আমরা ব্যবহার করছি। সব দিক দিয়ে একটা খুব ভালো পজিটিভ রেসপন্স, এবং এই রেসপন্সের মধ্যে একটা স্পন্টেনিটি আছে। অনেক প্রচার যেটা আমাদের নিজেদের করতে হচ্ছে না, সাধারণ মানুষ নিজেরাই করছে, যে কেন বিজেপিকে মানুষ চায় না, কেন তৃণমূল কংগ্রেসকে মানুষ চায় না। বিকল্পটা যে একটা মানুষের মধ্যে একটা নতুন উৎসাহের সৃষ্টি হয়েছে, বামফ্রন্ট এবং কংগ্রেস যে ঐক্যবদ্ধ হয়ে যে সংযুক্ত মোর্চা তৈরি করেছে, এতে মানুষ একটা কনফিডেন্স পাচ্ছে বলে আমাদের মনে হয়েছে। মানুষ এরকমই একটা অল্টারনেটিভ চাইছে। এটা তো এমপ্লয়মেন্ট, কাজ চাই, জিনিসের দাম কমাতে হবে, উন্নয়ন চাই, আমাদের গরিব মানুষের জন্য কাজ করতে হবে।